অনেক ভাইয়া এন্ড আপুরা আমাকে বলেছে যে আমার সাথে পার্সোনালি কানেক্ট হতে চায়, তো আমার ফেসবুকের লিংকটা আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আমার সাথে অ্যাড হতে পারেন। আর আমার একটা পেজ আছে, ফেসবুক পেজ আছে, সেটাও আমার আইডির সেম নামে, সেটাও হচ্ছে মাশরাফি স্মক। আর আমার নামটা অনেকেই জানেন না, অনেকেই জিজ্ঞেস করছেন যে আসলে আপনার নামটা কি। সো আমার নাম হচ্ছে সাথী, আজকে ব্লগে বললাম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাশরাফি স্মক। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি আপনার অশেষ মেহরবানিতে সবাই ভালো আছেন, আমি আপনাদের দয় আলহামদুলিল্লাহ ভালো আছি। তো প্রতিদিনের মতো আরেকটি ব্লগ নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আজকের ব্লগটা একটু স্পেশাল, কারণ যারা ইউটিউবার তারা তো সব সময় ভালো জিনিসটা প্রেজেন্ট করে, সব কিছু পারফেক্টলি প্রেজেন্ট করে, কিন্তু আনসাকসেস জিনিসগুলি কিন্তু কখনোই ক্যামেরার সামনে আসে না। সো আজকে আমি একটা নিউ ডায়েট রেসিপি ট্রাই করতে গিয়ে আমি কি হয়েছে আমার সাথে আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। যেহেতু আমার পারফেক্ট রেসিপিগুলো আপনাদের অনেক ভালো লাগে, তো আপনারা তো আমার একটা ফ্যামিলি, আমার আনপারফেক্ট রেসিপিটা আপনাদের সাথে একটু শেয়ার করতে ইচ্ছে হলো, তাই আমি আজকে আমার ব্লগে আমার আনপারফেক্ট রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি এনজয় করবেন, তো দেখতে থাকুন স্কিপ না করে, আশা করি ভালো লাগবে, উপকৃত না হলেও ভালো লাগবে। সকাল সকাল হাঁটতে বের হয়েছিলাম, তো আসার পথে আমার বাসার সামনের বাড়িটায় দেখি অনেকগুলো কুমড়ো ফুল ফুটে আছে, ভাবলাম কি ফুল ছিঁড়ি, তখন আসলে মাথায় কিছুই আসেনি, অনেকগুলো ফুল ছিঁড়ে বাসায় নিয়ে আসলাম। এই কুমড়ো ফুলটা কিন্তু অনেকভাবে খাওয়া যায়, এটা বড়া করে খাওয়া যায়, তারপর ডিম ভাজার মধ্যে দিয়ে খাওয়া যায়। সো আমি চিন্তা করলাম আমি একটা ডায়েট রেসিপি তৈরি করে ফেলি কুমড়ো ফুল দিয়ে। সো যেই কথা সেই কাজ, এবারে আমি কুমড়ো ফুলগুলো ডাটা থেকে আলাদা করে তারপর ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি, আর সাথে নিয়েছি দুইটা ডিম। এখানে আমি দুইটা ডিম সেদ্ধ করে নিয়েছি আর কুমড়ো ফুলগুলো নিয়েছি। এখন আমি কুমড়ো ফুলগুলো কুচি কুচি করে কেটে নিব। আমরা ছোটবেলায় দেখতাম আম্মু ডিম ভাজার মধ্যে কুমড়ো ফুল দিয়ে ডিম ভাজি করতো, খেতে কিন্তু ভীষণ মজা হতো। সেই থেকেই আমার মনে এই আইডিয়াটা চলে আসলো যে কুমড়ো ফুল দিয়ে আমি কিছু করি। আর কুমড়ো ফুল কুচিগুলো আমি এখানে নিয়েছি, আর সাথে যে ডিম দুইটা সেদ্ধ করেছি ডিম দুইটা আমি গ্রেট করে নিচ্ছি। আসলে এই রেসিপিটা তৈরি করার সময় এখানে সেদ্ধ আলু ব্যবহার করা হয়, ডায়েটের সময় যেহেতু আলু একদমই খাওয়া যাবে না, সো আমি সেদ্ধ আলু বা ভেষন কোনোটাই নেইনি। লবণ দিয়ে দিচ্ছি, এখানে শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চা চামচ, সরি শুকনো মরিচ না, ভাজা মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তারপর আমি এর সাথে অ্যাড করব এক চা চামচ ভাজা জিরার গুঁড়ো। ভাজা জিরার গুঁড়োটা দিলে কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার হয়। আমি সব কিছু উপাদান একসাথে মিক্স করব ভালো করে হাত দিয়ে। এরপরে আমি হাত দিয়ে চেপে চেপে গোল গোল শেপ করে নিব। আর আগেই বলেছি এটা আলু আর ভেষন দিয়ে করা হয়, আলু আর ভেষন দিলে এটা বেশ টাইট হয় আর ভাজতেও সুবিধা হয়। তো আমি তো ডায়েটের জন্য যেহেতু তৈরি করছি কোনোটাই দেইনি, আমি শুধু হাত দিয়ে এরকমের চেপে চেপে তৈরি করে নিয়েছি। তো সবগুলো আমি তৈরি করে নিয়েছি, তৈরি করা গিয়েছে। এরপরে আমি সরিষার তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি, যেহেতু ডায়েটে সরিষার তেলই আমরা খাই, সো সরিষার তেলে ভাজার কারণ পুরোটা অনেক ফেনা ফেনা হয়ে ঢেকে গিয়েছে, কারণ এর মধ্যে যেহেতু ডিম আছে সো এরকমের করে হয়ে গিয়েছে। তো মাশাল্লাহ প্রথমটা আমি পারফেক্টলি উঠাতে পেরেছি, কারণ এখানে একটাই দিয়েছিলাম প্রথম, বাকি কয়টা পরে দেওয়ার পরে একটু নাড়াচাড়া করতে গিয়ে সব কিছু কেমন ভেঙে গিয়েছে দেখেন, কারণ যেহেতু তেলটা অনেক ফেনা ফেনা হয়ে গেছে আমি আসলে কিছুই দেখতে পারতেছিলাম না, অন্ধকারের মধ্যে আমি নাড়াচাড়া করতে গিয়ে সবগুলো খুলে গিয়েছে। আমার পারফেক্টলি মিষ্টি কুমড়ার ফুল দিয়ে ডিমের বড়া তৈরি করা হয়নি, কারণ এখানে যদি আমি একটু ভেষন আর আলু গ্রেট করে দিতাম সেদ্ধ আলু, তাহলে এটা পারফেক্টলি হতো। আমি এর আগে তৈরি করেছিলাম, সেটা পারফেক্ট হয়েছিল, বাট আমি ডায়েটের জন্য ট্রাই করে আনপারফেক্ট হয়েছি, তাই আপনাদের সাথেও একটু শেয়ার করলাম। তো ভাইয়া
হ্যাপিরা, কেমন লাগলো আমার আজকের ব্লগ অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমার পড়তে ভীষণ ভালো লাগে, আর একটা লাইক দিলে মনে হয় আপনারা আমার ভিডিওটি পছন্দ করেছেন। সো লাইক কমেন্ট দিতে একদমই ভুলবেন না, আর যদি আরও বেশি ভালো লেগে থাকে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। আর ছোট্ট একটা রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলে নিউ হয়ে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে দিবেন, যাতে করে আমার পরবর্তী নোটিফিকেশন পেয়ে যান সবার আগে।